দুযুগপর হাওড়ে প্রধানমন্ত্রী মিঠামইনে উদ্বোধন করলেন সেনানিবাস বিকেলে ভাষণ দেবেন জনসভায় আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে হুঁশিয়ারি মির্জা ফখরুলের খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ফুলপুরের ওপর পাশবিক নির্যাতনের প্রমাণ হাইকোর্টে দায়িত্ব পালনে গাফিলতি ছিল হল প্রভোস্ট ও প্রক্টরের ফের আলোচনায় ক্যাসিনো সাইড সাম্রাজ্য ফিরে পেতে মরিয়া অত্যাচারে লেলিয়ে দিয়েছে নিজস্ব বাহিনী আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ পোশাক রপ্তানিতে বড় সুযোগ আছে বললেন বাণিজ্যমন্ত্রী তুরস্কে ফের ভূমিকম্পে নিহত এক আহত 69 ব্রেক্সিট চুক্তি নিয়ে বিরোধ মেটাতে নতুন উদ্যোগ ঋষি সুনাকের ড্রেসিং রুমে পরিবেশ ভালো ইংল্যান্ডকে হারানোর এখনই সময় বললেন হাথুরু ফিফা বর্ষসেরা লিওনেল মেসি শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ দুপুরে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন এবারে বিস্তারিত সংবাদ দীর্ঘ 25 বছর পর হাওড় বেষ্টিত কিশোরগঞ্জের মিঠামইন গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 11টার কিছু পর মিঠামইনে পৌঁছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন শেখ হাসিনা সেখানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের নামে সেনানিবাস করতে পেরে আনন্দিত বলেও জানান প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন জানিয়ে শেখ হাসিনা বলেন এদেশের কোনো মানুষ ঘরহীন থাকবে না পরে সেনানিবাস ঘুরে দেখেন তিনি সফরে কামালপুরে রাষ্ট্রপতির বাসভবনে আতিথ্যতা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এরপর স্থানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন সরকার প্রধান প্রতিটি হাওড় অঞ্চল হাওড় বিল জলাভূমি অঞ্চলে প্রত্যেকটা রাস্তা হবে এলিভেটেড এটা মাটি ভরাট করে না সমস্ত রাস্তাগুলো এলিভেটেড করা হবে যাতে বর্ষাকালে পানি চলাচল অব্যাহত থাকে মাছের চলাচল ঠিক থাকবে নৌকা চলাচল ঠিক থাকবে আবার মানুষের যোগাযোগের সুবিধা হবে সেটাই আমরা করতে চাচ্ছি করোনা মহামারীর সময় অতিমারি এবং সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা তার উপর আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ যার ফলে আজকে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে পরিবহন খরচ বেড়েছে পণ্য মূল্য বেড়েছে প্রতিটি হিসেবের মূল্য আজকে ধরা ছয় বাইরে অনেক উন্নত দেশ তারাই হিমশিম খাচ্ছে আমাদের দেশে আমরা এখন আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হয়েছি যে কারণে আমি সকলের কাছে আহ্বান করেছি যেহেতু খাদ্যপণ্যের মূল্য বেড়ে গেছে এমনকি অনেক উন্নত দেশে এখন খাদ্য কিনতে গেলে তারা রেশন করে দিচ্ছে কিশোরগঞ্জের মিঠামইনে বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন আমাদের সহকর্মী মিরাজ মিজু আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে মিজু প্রধানমন্ত্রী কখন জনসভাস্থলে আসবেন আর নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ জেসিকা আমি এখন দাঁড়িয়ে আছি মিঠামইনের হাওড়ের জনপদ মিঠামইনের হেলিপ্যাড মাঠে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কিন্তু একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছিল কিন্তু আপনি জানেন যে এই হাওড়বাসী একেবারেই স্বাধীনতার পর থেকে অর্থাৎ 70-এর নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত গণতন্ত্র সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়ন সব কিছুতে তারা একটিমাত্র প্রতীককে চেনে সেটি হচ্ছে নৌকা ফলে এই হাওড়বাসীর জীবনমান উন্নয়নে বিগত সময়ে নৌকা প্রতীকের যিনি এখান থেকে জয়লাভ করেছিলেন তিনি যেমন রাষ্ট্রপতি হয়েছেন রাষ্ট্রপতি হওয়ার পরে নৌকা প্রতীকের এখানে যিনি এমপি হয়েছেন তারা কিন্তু তাদেরকে এই জীবনমান উন্নয়নে সহযোগিতা করেছেন যার হাত ধরে হয়েছে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল থেকে তাকে দেখার জন্য তাই কিন্তু একেবারেই সকাল থেকে কিন্তু তারা বসে আছেন এই মাঠটিতে এবং তাদের এই
যে বসে থাকা এটি কিন্তু অনেকটাই আমি বলবো উৎসব মুখর ছিল। একটু আগে আমরা দেখেছি যে এখানে নারী কর্মীরা কিন্তু ডিসপ্লে করেছেন, অর্থাৎ তারা কিন্তু আনন্দ করছেন যে তাদের মাঝে আজকে প্রায় দুই যুগ পরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা কিন্তু আনন্দে আত্মহারা এবং তারা কিন্তু তাদের ভালোবাসায় সিক্ত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রীর আগমনে আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তার নামে একটি সেনানিবাস কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটি তিনি উদ্বোধন এরই মধ্যে করে ফেলেছেন। এবং সেটি উদ্বোধন শেষে তিনি কামালপুরে রাষ্ট্রপতি বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন এবং সেখানে তাকে আপ্যায়িত করা হবে হাওরের মাছ এবং অষ্টগ্রামের সেই পনির দিয়ে। তারপর তিনি কিন্তু এই জনসভায় এসে উপস্থিত হবেন এবং এই জনসভায় কিন্তু তিনি বক্তব্য রাখবেন। তা সকাল থেকে মানুষ কিন্তু দীর্ঘক্ষণ এই প্রখর রোদের মধ্যেও কিন্তু বসে আছে যে তারা এক নজর দেখতে চান তাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে, তারা দেখতে চান, তার কথা শুনতে চান, তার সান্নিধ্য পেতে চান এবং তাকে কিন্তু উষ্ণ অভিনন্দন জানাতে চান এই মিঠামইনবাসী। ফলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে যেই সুধি সমাবেশের আয়োজনটি করা হয়েছিল সেটি একদিকে যেমন জনসমুদ্রে পরিণত হয়েছে, ঠিক তেমনি এটি কিন্তু উৎসব মুখর একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছেন, বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী কিন্তু এই জনসভায় স্থলে আসার কথা রয়েছে, আর কিছুক্ষণ পরে হয়তো তিনি এই জনসভায় স্থলে আসবেন। ঠিক তখন সেই মহেন্দ্রক্ষণে কিন্তু ঘটবে এক অপূর্ব দৃশ্য, সেটি হচ্ছে এখানকার যে মানুষ 24 বছর অপেক্ষা করেছেন সেই অপেক্ষার তাদের অবসান হবে এবং প্রধানমন্ত্রীকে তারা নিজ চোখে দেখবেন, তার কথা শুনবেন, তাকে ভালোবাসায় সিক্ত করবেন। তো এই ছিল জেসিকা আমার কাছে মিঠামইনের হেলিপ্যাড মাঠ থেকে সর্বশেষ খবর। মিজু আপনাকে ধন্যবাদ। দর্শক কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ মিজু। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে না পারলেও সরকার অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করছে না। খালেদা জিয়াকে আগে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এরপর কি হবে তা দেখা যাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের জনগণের প্রতি কোনো দায় নেই। তারা ক্ষমতায় আসার পর থেকে অর্থাৎ প্রায় 14-15 বছর ধরেই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই রাষ্ট্রের সকল সম্পদ লুট করবার জন্য তার একের পর এক বিভিন্ন রকম অপ্রয়োজনীয় অনুৎপাদক সমস্ত প্রজেক্টে তারা টাকা ব্যয় করে অর্থ লুট করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরি খাতুনকে শারীরিক মানসিকভাবে পাশবিক নির্যাতনের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি। এছাড়া ঘটনা নিয়ন্ত্রণে ও ছাত্রীর অভিযোগের পর এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট সহ পুরো হল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে দুই তদন্ত প্রতিবেদনের উপর শুনানি হয়। কাল এ বিষয়ে আদেশ দেয়া হবে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, নির্যাতনে সরাসরি অংশ নেয় তাবাসুম, উর্মি, মিম ও মাবিয়া, এছাড়া অন্তরা নামে আরেক ছাত্রীর সংশ্লিষ্টতার কথাও বলা হয়েছে। হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এই ঘটনায় মোট 6 জনের সংশ্লিষ্টতা পেয়েছে। এর আগে হাইকোর্ট এক আদেশে ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়। এছাড়া যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের তদন্ত চলাকালীন সময়ে হলের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। আবারও আলোচনায় বিতর্কিত মমিনুল হক ওরফে ক্যাসিনো সাইদ। দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা ক্যাসিনো সাইদ দেশে ফিরেছেন গোপনে। ফিরেই মরিয়া হয়ে উঠেছেন পুরনো সাম্রাজ্য ফিরে পেতে। তার বাহিনীর আক্রমণে সাধারণ মানুষের পাশাপাশি বাদ যাননি স্থানীয় কাউন্সিলররাও। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে দেখুন বিস্তারিত। নাম মমিনুল হক সাইদ, তবে পরিচিত ক্যাসিনো সাইদ নামে। ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, দায়িত্বে ছিলেন তৎকালীন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে। 3 বছর আগে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে গোপনে দেশ ছাড়েন, বহিষ্কার হন কাউন্সিলর পদ থেকেও।
দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা ক্যাসিনো সাইদ সম্প্রতি দেশে ফিরেছেন গোপনে। ঢাকার অভিজাত ক্লাব হোটেলগুলোতে ক্যাসিনো ব্যবসার অন্যতম হোতা ক্যাসিনো সাইদ ফিরে পেতে চান তার ফেলে যাওয়া সেই রাজত্ব। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হয়ে তার এক সময়কার সঙ্গীদের অনেকেই এখনো কারাগারে, কিন্তু ব্যতিক্রম এই ক্যাসিনো সাইদ। দেশে ফিরেই মতিঝিল পল্টন ও আরামবাগ এলাকায় ত্রাসের রাজত্ব ফেরাতে মরিয়া ক্যাসিনো সাইদ। পুলিশের খাতায় ফেরারি ক্যাসিনো সাইদ দেশে ফিরে দায়িত্ব নিয়েছেন হকি ফেডারেশনের। শুরু করেছেন তার সেই মারমুখী আচরণও, বাদ যাচ্ছে না নিরীহ মানুষ থেকে শুরু করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও। স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হক জানান, ক্যাসিনো সাইদের বাহিনীর হাতে তিনি নিজেও লাঞ্ছিত হয়েছেন। অভিযোগ করেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরেও নীরব প্রশাসন। সবাই জানেন, প্রশাসন জানে, জানার পরেও তো প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেন, কাজে আমার কিছু বলার নাই। ব্যবস্থা নিবে তো প্রশাসন, কিন্তু প্রশাসন তো নিরবতা পালন করে, কি বলবো বলেন। আমি তো চাই আমার এলাকায় শঙ্কিত থাকুক, চাঁদা মুক্ত থাকুক, সন্ত্রাস মুক্ত থাকুক, ঝাঁক মুক্ত এলাকা করার চেষ্টা করি, কিন্তু পারি না তাদের জন্য। তবে কাউন্সিলরের অভিযোগ মানতে নারাজ মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম হায়াত। সাফ জানান, লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা এটা খতিয়ে দেখব এবং যে আইনগত ব্যবস্থা সেটা নিয়ে দরকার সেটা আমরা নিই। পুলিশ তো অনেক ইনফরমেশন দিয়ে দেন, এখন কেউ ক্ষতিগ্রস্ত হলে সে কি উনি কি মানে কোন রিটেল বা থানায় গিয়ে জানিয়েছেন কিনা, নাকি পুলিশ পেপার পত্রিকার দিকে যান, হ্যাঁ আমি জানি না বিষয়টা। এরকম কিছু মানে আমাদের কাছে কোনো অভিযোগ পেন্ডিং আছে আমার জানা নেই, যদি কোনো অভিযোগ থাকে সেটা অবশ্যই পুলিশ খতিয়ে দেখবে এবং আইন করতে পারবে। ক্যাসিনো বিরোধী অভিযানের সময় দুদক ও সিআইডি পলাতক সাইদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল। তফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আর্জেন্টিনায় তৈরি পোশাক রফতানির বড় সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে সচিবালয়ে সফররত আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এর আগে আমদানি রফতানি বাড়াতে এবং টিসিবির তেল সরাসরি আনার বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়। এ সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফুটবল দুই দেশের মানুষের বন্ধন সুদৃঢ় করেছে, এখন সময় এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সয়াবিন তেল, চিনি, গম আমদানির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যের পথ আরও সুগম হবে। উত্তর আমেরিকার মার্কোসভুক্ত চার দেশের সঙ্গেও বাণিজ্য সম্পর্ক বাড়ানো সম্ভব হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের একটা বড় পরিমাণ $500 million আমি প্রথমে মেনশন করেছি, যেটার মধ্যে রয়েছে বিভিন্ন আইটেম, রয়েছে মুসলি তেল, রয়েছে সয়াবিন অয়েল যেটা বলি আমরা, তারপরে রয়েছে সুগার, রয়েছে ওরা বলল সানফ্লাওয়ারও ওদের ওখানে হয়, গমও আনা যেতে পারে, এরকম আরও অন্য কিছু আছে, আরও অনেকগুলা ভালো মানে অর্গানাইজেশন মানে ইউ ইনভেস্টমেন্টের জন্য অনেকগুলো প্রপোজাল করেছে। আমাদের দেশ থেকে একটা বড় সুযোগ রয়েছে, যেহেতু মার্কোসুর প্রায় 27 কোটি মানুষ, সেইটা আমরা রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবো। তো হোপফুলি আমাদের এই এটা এক্সপোর্ট করতে পারলে পারে আরও কিছু কিছু আইটেম হতে পারে, তো সেই সব হলে পরেই ব্যবসাটা বাড়বে। অবশেষে বাঘখালী নদী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। সকাল 10টায় কক্সবাজার শহরের বাঘখালীর কস্তুরা ঘাট পয়েন্টে এই অভিযান শুরু হয়। বাঘখালী নদীর কস্তুরা ঘাট পয়েন্টে দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় অবৈধ গড়ে উঠেছে একের পর এক অবৈধ স্থাপনা। এসব স্থাপনা নির্মাণ করতে গিয়ে প্রায় 600 একর ঘন প্যারাবন ধ্বংস করেছে দখলদারেরা। জেলা প্রশাসন জানিয়েছে, উচ্চ আদালতের আদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। নদীর জায়গা নদীকেই ফেরত দেওয়ার আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা। মহামান্য আদালত বলেছে যে বিএস নয়, আরএস কে ভিত্তি হিসাবে ধরতে, সুতরাং যাদের আরএস এবং বিএস রয়েছে সে ব্যতি রেখে যাদের কেবলমাত্র এখানে বিএস রয়েছে, বিএস এ পাবলিশড হয়েছে, সে সমস্ত সকল স্থাপনা সমূহে এখানে উচ্ছেদ করা হবে। যতক্ষণ না পর্যন্ত উচ্ছেদ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবারে দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ময়লার ভাগাড় থেকে পরিষ্কার হতে শুরু করেছে রাজধানীর দক্ষিণ সিটির দেবধোলাই খাল।
খালের আবর্জনা স্তূপ সরিয়ে নিতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। খালপাড়ের জনসাধারণের ভোগান্তি থেকে মুক্তি দিতেই এমন উদ্যোগ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। কথা রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অঙ্গীকার মোতাবেক সিটির 63 নম্বর ওয়ার্ডের দেবধোলাই খাল এলাকার সুন্দর পরিবেশ ফেরাতে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। গেল 8 ফেব্রুয়ারি দেশ টিভিতে সংবাদ প্রচারের পর পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করায় সিটি কর্পোরেশনের এমন কার্যক্রম স্বাগত জানান এলাকাবাসী। স্বপ্ন দেখতে শুরু করেছেন স্বাস্থ্যকর জীবনযাপনের। এই খালটা সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং যারা ময়লা নেয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে যেন প্রত্যেক দিন আমাদের বাড়ির থেকে বাসা বাড়ির থেকে ময়লাটা নিয়ে গেলে আমাদের খালটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আর পার্শ্বে যে হল দোকানপাট বসে থাকে বানায় অগলে গিয়া তো গাড়ি ঘোড়া চলতে পারে না, আমার যাওয়ার সময় অনেক অসুবিধা হয়ে পড়ে। আন্ডারগ্রাউন্ড কইরা মাটি ভরে দেয় অথবা রাস্তা করে দেয়, তাহলে জনগণের ভোগান্তিটা দুনো পাশেরই ভালো হয়। কিন্তু আমরা চাই যে আমাদের এই রাস্তাটি সংলগ্ন যে খালটা আছে এই খালটা যাতে অচিরেই খুব দ্রুত একটা কালবট আকারে পরিণত করে একটা সুন্দর রাস্তা করেন এলাকাবাসীর সুবিধার্থে। তবে খালের পাশেই গবাদি পশুর খামার থাকায় খামারের বর্জ্য পড়ে খালে। এলাকাবাসী বলছেন পরিচ্ছন্ন কার্যক্রম চলমান থাকলে দুর্গন্ধ ও মশা থেকে রেহাই পাবেন তারা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে সবাই ভালো থাকে, মশার দুর্গন্ধ থেকে ম্যালেরিয়া ডায়রিয়া নানান রোগের থেকে খুবই ভালো থাকে। সাইডে দিয়ে ওয়াল করিয়া তার কাটার বেড়া দেওয়া যায় সবচেয়ে সুন্দর হয়, ময়লা আবর্জনা কেউ ফেলতে পারবো না, এটার থেকে রক্ষা হইব। দেবধোলাই খালপাড়ের জনগণের দুর্ভোগের সংবাদ প্রচার করায় দেশ টিভিকে ধন্যবাদ জানান স্থানীয় কাউন্সিলর। বলেন পরিচ্ছন্ন কাজ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। দেশ টিভিকে আমার 63 নম্বর ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ। খাল পরিষ্কার না হবে সেই বেকু মেশিন এখান থেকে নিতে দেওয়া হবে না, তা আমরা চাই যাতে এই খালটা সুন্দর একদম ভালোভাবে পরিষ্কার হয়। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে এলাকাবাসীরও সহযোগিতা চান এ জনপ্রতিনিধি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।